প্রিয় দর্শক, ফিরাউলিয়ার দেশ অনুষ্ঠানের পক্ষ থেকে আপনারা জানাইরাম বহুত শুভেচ্ছা। আজ আপনারা লইয়া খুব নাম করা দুইজন আউলিয়ার মাজার দেখব, অত সময় আমার লগেও থাকুন যেন। অবিগঞ্জ জেলার নবীগঞ্জের ফানিউমদা গ্রাম, এই এলাকাটা মূলত ফাহারার পর্বত। ফুবে গুফলা নদী আর ফৈসমে বিষ্ণাফারর এক টিলার নাম টঙ্গি টিলা। ও টিলা দৈন্য হইছে মহান ফিরোর ছায়ায়। ইকানোর দরগা শরীফ খুব নাম করা। দেখা থাকি স্বাস্থ্যগঞ্জ আইতে ট্রেনে বেশি সময় লাগে না, বাসেও যাওয়া যায়। স্বাস্থ্যগঞ্জ থাকি ফানিউমদাত যে কোনো যানবাহনে যাওয়া সহজ। মৌলভীবাজার শেরপুর থাকিও ফানিউমদা সরাসরি যাওয়া যায়। ফানিউমদা টঙ্গি টিলা দেখলে খুব ভালো লাগে আর মনের মাঝে বাপ ভক্তি জাগে। মাজারোর এলাকাত গিয়েও দেখা যায় এখান সুন্দর গেট। গেট দিয়া উফরে উঠা লাগে, যত উঠবা ততই সিঁড়ি আর সিঁড়ি, বহুত সিঁড়ি বাওয়া লাগে। সিঁড়ি বাইয়া উফরে উঠিয়া মূল মাজার, উফরে উঠিয়েও একটা গেট পাওয়া যায়। গেট ফার হইয়া মাজারও যাওয়া লাগে। প্রিয় দর্শক, আমি এখন হবিগঞ্জ জেলার নবীগঞ্জ থানার ফানিউমদা গ্রাম। এই গ্রামের টঙ্গি টিলাত আছে দুইজন আউলিয়ার মাজার। আমি এখন এই মাজারগুলা দেখমু আর জিয়ারত করমু।
মাজারর সাইরোবা সীমানা প্রাচীর দেওয়া আছে, বিত্রে মূল মাজার, ইকানো গেইটও আছে, হজরত সৈয়দ শাহ দাউদ রহমতুল্লাহ আলাহির মাজার হৌ জেগার, তাইন হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাহির লগে সিলহট আইসলা, খুব গরম আসলা, আবার খুব নেখবান সাদক আসলা, হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাহির নির্দেশ পাইয়া জৈন্তার জঙ্গল আইয়া আল্লাহর ইবাদত আরম্ভ করছিলা, অন্য তাইন থাকতা নামাজ পড়তা আর দিনর কথা মাইনসরে কইতা, তান কারণে গভীর জঙ্গল মাইনস রাস্তা না হইল, তাইন ইন্তেকাল করার পরে ও মাজার হইল। মাজারর কিনারও আছে একটা ঝর্ণা, ই ঝর্ণা ফাতর দিয়া সাফা থাকে, আগে ঝর্ণা দিয়া হল সময় ফানি ফরত, কখন ফরে না, খাদেমে কইছই ই ঝর্ণার ফানি ফান করলে রূপবালাই কমে, কখনো ঝর্ণা আছে বক্তরা আইয়া কখনো ঝর্ণা দেখুন মনের আবেগে। ইমাজারর নানান কথা নানান কাহিনী এলাকাবাসীর মুখে শোনা যায়। সলুক্কা, ইমাজার সম্পর্কে কিছু কথা তারার মুখ থেকে জানা যাক। এই হজরত শাহ দাউদের মাজারও আমরা আসি জিয়ারত করি, অথবা তোমার হজরত শাহ হায়দর শাহ মৌলা বাগসরিয়া থাইন ওই মুরিদানের বাড়িত আসা যাওয়া করতা, অথবা বাগে এই জায়গায় আসিয়া হাকবৈল একটি পাথরের উপর থেকে নিত, এই পাথর এখনও এই পাথরও চিহ্ন আছে, অথবা এই এলাকাটা বহুত বিরাট জঙ্গল আছিল। যে আমি সবসময় এখানে শাহ দাউদের মাজার শরীফে আসি, জিয়ারত করে সবসময় আসার পরে আমরা যে সময় যে আশা নিয়ে আসি, আশা আল্লাহ রকম রহমতের পরে আশা পূর্ণ হয়, এবং এখানে একটা ঝর্ণা আছে, ঝর্ণার পানি আমরা সবসময় খাই, খাইলে পরে আমরা অনেক রোগগুলা দৃষ্টিতে দূর হয়, এটাই আমরা সবসময় আসা যাওয়া করি, আর যা যা আশা নিয়ে আসি আশা আমরা পূর্ণ হয়।
بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقال الله تعالى في الشأن قرآن الكريم وفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم আজটাকে হজরত শাহ জালাল মাজাররাদে এমানি রহমতুল্লাহ আলাইহি, অন্যতম হজরত শাহ দাউদ মাজাররাদে এমানি রহমতুল্লাহ আলাইহি, তিনির অনুসঙ্গী হজরত শাহ আলী হায়দার, ওদের আস্তানা সিলেট শাহ জালাল মাজাররাদে এমানি রহমতুল্লাহ আলাইহি হুকুম এবং অনুমতিক্রমে কল্লা শহীদ তাকে অতিবাহিত হয়ে যে এখানে আবাদের পানি উমদা ববান মৌজায় সংগঠিলা দরগাহ শরীফ উপস্থিত সালামি নামক স্থানে এক রাত্রি বিশ্রাম করে সেই অনুকূলের অলি অন্যতম হজরত শাহ দাউদ শাহ আলী হায়দার রহমতুল্লাহ আলাইহি, খাজা হজরত শাহ আলী হায়দার রহমতুল্লাহ আলাইহি টঙ্গিটিলা মাজার শরীফ উপস্থিত দীর্ঘদিন ওদের সেই টঙ্গিটিলা উপস্থিত ওই জায়গায় হুজরা শরীফে হুজরাখানায় জন্না নামক গাছের নিচে তারা আল্লাহ আল্লাহর রসুলের উপাসনা করে জীব জিন অতিবাহিত করে তাদের ইন্তেকালের পরে ওইখানে তাদের দাফন করা হয় এবং মাজার শরীফ উপস্থিত হয়। চাঁদ ফালকুন ও উরুস শরীফ অনুষ্ঠিত হয়ে থাকে, দূর দূরান্ত থাকে লাখ লাখ মানুষ এবং দৈনিক দিন লাখ লাখ হাজার হাজার মানুষ জিয়ারতে ক্রমে এবং আল্লাহ আল্লাহর ভক্তগণ এবং ধর্মপ্রাণ মুসলমানরা দৈনিক দিন আসিয়া জিয়ারত করার জন্য উদ্যোগ নিয়া কোরআন করিম তেলাওয়াত শরীফ এবং জিকির শরীফ বহুভাবে আল্লাহর ও আল্লাহর রসুলের আল্লাহর অনুগত্য স্বীকার করে বহুত ভক্তপ্রাণ মুসলমান আসিয়া সেই জায়গার মধ্যে বিশালভাবে সেই আল্লাহর আহাজারি আরাধনা করে সেই জায়গার অনেক কিছু অলৌকিক বা অনেক কিছু কেরামতি। ঝর্ণা নামক একটি গাছ নিকটেই একটা ঝর্ণা, সেই ঝর্ণার থেকে অনেক পানি প্রবাহিত হয়, সেই পানি পান করিলে এবং ঝর্ণা গাছের নিচে যদি অবস্থান করা হয় যার যিনি মকসুদ এবং ঝর্ণার পানি পান করে অনেক বেমার অনেক ধরনের মহামহী জটিল বেমার থেকে আরোগ্য লাভ করা হয় এবং ঝর্ণা গাছের তলে যদি একাধিকভাবে সেই আরাধনা আল্লাহ ও আল্লাহ রসুলের আশিক হইয়া অলির দরবারে সেই আরাধনার মধ্যে অনেক কিছু আল্লাহ পাক জাল্লে শান উনার মকসুদরে পূর্ণ করেন। মাজারো সামনে ফাঁকা খালি জায়গা, আর এখানে ইবাদত খানা আশেখান ফল লাগিয়ে রাখা হয়েছে। মাজারত টিলাত আছে নানান জাতর গাছ, কত যে গাছ আছে, কত গাছ থাকায় মাজার এলাকাটা খুব ভালো লাগে। মূল মাজারটা কি আরও নিসার, আরও দুইটা মাজার আছে। হজরত সৈয়দ শাহ দাউদ রহমতুল্লাহ আলাহির লগর দুই আউলিয়ার মাজার, এর মাঝে একজন হইলা হায়দার শাহ, তাইন বাগর ফিটিত চড়িয়া চলাফেরা করতা।
টঙ্গিটিলা ফাহারিয়া এলাকা, যখন তখন ইনো মেঘয়, ফারও যখন মেঘয় তখন আরও ভালো লাগে। অনর সকল মাজার খোলা, উফরে কোনো চালা নাই, মেঘে বিজে খাদেমর হতায় মাজারও চালার কোনো দরকার নাই। মাজার এলাকাত আছে একটা মসজিদ। মাজার এলাকাত আশেকা নগলর থাকার গৌরব আছে। মাজার এলাকাত বহুত বড় আরও সাইরবাই আছে নানান জাতর গাছ। মাজারর খাদেম একজন ফরেস্টগার মানুষ, তান বাড়িও মাজারর টিলার, তাই থান হলরে লইয়া ও বাড়িত থাকেন। মহান সাধক হজরত সৈয়দ শাহ দাউদ রহমতুল্লাহ আলাহি বহুত কষ্ট করিয়া ইনো জঙ্গলর মাঝে আস্তানা করছেন। অখন তান আদর্শ যদি এলাকার অকলর মাঝে বাস্তবায়ন হয়, তাইলে মনের শান্তি হয়।
দর্শক মণ্ডলী, আজ আমরা হবিগঞ্জের টঙ্গি টিলাত দুইটা সুন্দর মাজার দেখলাম। আমার খুব ভালো লাগছে, আশা করলাম আপনারাও ভালো লাগছে।